ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম ফ্যামিলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, কিন্তু আমি ভালো নেই। দেখো চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, আমার প্রচণ্ড ঠান্ডা আর সাথে জ্বরও আছে হালকা, কিন্তু এত ঠান্ডা লেগেছে আমার গলা শুনে তোমরা বুঝতে পারছো আমার গলাটা কী অবস্থা। কেন কাশি হচ্ছে আর গলায় খুব ব্যথা, মানে প্রচণ্ড শরীরটা খারাপ, তাই আমি দুদিন ভ্লগ দিতে পারিনি। আজকেও যে ভ্লগ দিতে পারবো ভালো তা না, মানে না দিলে হবে না, পরপর তাহলে আমার চ্যানেলটা ডাউন হয়ে যাবে। তার জন্য আজকে ছোট্টর মধ্যে 4-5 মিনিটের মধ্যে একটা ভ্লগ দিয়ে দিচ্ছি। তো তোমরা সবাই আমাকে প্লিজ সাপোর্ট করো। আমি কথা বলতে পারছি না, চোখে জল বেরিয়ে যাচ্ছে, প্রচণ্ড শরীর খারাপ, তার জন্য ভ্লগটা দিতে পারিনি। তো সবাই এই ভ্লগটা দেখো আর প্লিজ আমাকে সাপোর্ট করো। তো বাই। হ্যালো ফ্রেন্ডস, আমি ওপরে তোমাদের দেখেছিলাম একটা ভিডিওতে যে আমি আমাদের ছাদের, মানে দোতলা ছাদের ওপরে শুধু একটা পুরো ফাঁকা, মানে ফাঁকা একটা জায়গা আছে, তো সেখানে সব কিছু ঘরে, মানে এমনি থাকা টাকা কিছু হয় না, এমনি আমরা ওখানে কোনো অনুষ্ঠান করলে যেটা হয় একটা আলনা আছে আর একটা এমনি ঠাকুর ঘরটা রাখা হয়, আর এমনি আমরা ওখানে বসে আড্ডা মাড্ডা এসব মারি, তাছাড়া এমনি আর কিছু করা হয় না ওখানে। আর ওপরে আমাদের টিনের চারিপাশের দেওয়াল তোলা, কিন্তু ওপরে টিনের চালা দেওয়া রয়েছে। তো সেই টিনের চালাটা ছিল একদম ফুটো, মানে ঝড় বৃষ্টিতে ইয়ে করে অনেক 10 বছর হয়ে গেছিলো বলে একদম টিন একদম ফুটো ফুটো হয়ে গেছিলো, খুব জল পড়ছিলো। তা তাই আমরা ওই টিনের চালাটাকে আবার পাল্টে নতুন করে আবার টিন লাগিয়েছি, ছাদটা দিতে পারলাম না, কারণ ছাদ দেওয়ার মতো এখন পরিস্থিতি নেই। তো দেখি যদি পারি কোনো দিন তখন দেবো, তো সেটা তোমরা দেখতেই পারবে। তাই জন্য কিন্তু টিনের চালা দেওয়ার পরেও ঘরটাকে একটু সাজানো, মানে দেখতে ভালো লাগে, তাই একটু রং টং করছি। দেখো রং মিস্ত্রিরা সব চলে এসছে, জানলা দুটো ছিল, কাঁচ লাগানো ছিল না, সেই দুটো কাঁচ লাগিয়েছি। সরি, খুব শরীরটা খারাপ, তো প্রচণ্ড কাশিও হয়েছে, তার জন্য বেশি বড় ভ্লগ দিতে পারবো না, তোমরা প্লিজ কিছু মনে করো না কেউ। তাই আমাদের ওই ছাদের ওপরে দেখো সব রং টং করা হচ্ছে। তো হ্যালো ফ্রেন্ডস, টিন আমাদের তো ঘরের ওপরে দেখলে টিনটিন ওই সব লাগানো হচ্ছিলো, তাই আজকে একটু ভালো মন্দ খাওয়ানোর মিস্ত্রিরা তারাও খাবে আর আমরাও সবাই খাবো। তাই আমার শাশুড়ি আজকে বিরিয়ানি করছে, চিকেন বিরিয়ানি। তো দেখো রাইস টাইস দিয়ে সব চিকেন বিরিয়ানি শুরু হয়ে গেছে। বিরিয়ানিটাই করলে আমার শাশুড়ি করে, কিন্তু খুব ভালো করে, খেতে খুব টেস্টি হয়, আমার তো দোকানে এখন আর খায় না, সরি এখন আর খায় না দোকানেরটা, আমার খেতে ইচ্ছে করলে শাশুড়িকে বললে সেই করে দেয়। তো আজকে আমাদের বিরিয়ানি খাওয়া হবে। তো আর কিছু বলার নেই, কারণ কথা বলতে পারছি না, কথা বললে কাশি উঠছে, তো সরি আমি আর কিছু বলতে পারছি না। তোমরা ভিডিওটা দেখো। Oh,
তো ফ্রেন্ডস, আমি এখানেই আমার আজকের ব্লগটা শেষ করছি। তারপরে ব্লগ আমার শরীরটা ঠিক হলে কাল না হলেও পরশু আমি দেবো। তো তোমরা কেউ কিছু মনে করো না, আমি কথা বলতে পারছি না বলে তো আমি এখানেই শেষ করি। ওকে, বাই, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার দেখো ঠান্ডা লাগিও না, এখানে খুব কষ্ট, কথা বলতেও পারছি না। তো বাই, টাটা।